সেটা ওনারা লেখার কাজ ছিল। আচ্ছা, এখানে বসে লিখতে। আমার নাম বৈপতি, আমরা বংশ পরম্পরা ধরে এবারই দেখাশোনার দায়িত্বে আছি। আমি হচ্ছে আমার বংশের ফোর্থ জেনারেশন। গুড আফটারনুন গাইজ, এখন ঘড়িতে বাজে 2:37। তো আজকে গুড আফটারনুন বলার কারণ হচ্ছে আফটারনুনে বেরোচ্ছি 2:30 সময়, দুপুর 2:30 বাজে। কোথায় যাচ্ছি সেই বিষয়ে তোমাদের বলছি, দেরি হয়ে গেছে। অ্যাকচুয়ালি বেরোনোর যেটা প্ল্যান ছিল সেটা তো সরি, ভেবেছিলাম যে 1:30 থেকে 1:45 মধ্যে বেরোবো, বাট বেরোতে একটু লেট হয়ে গেল। আর কোথায় যাচ্ছি আজকে? আজকে যাচ্ছি হচ্ছে দেউলটি, রূপনারায়ণ নদীর তীরে খুব ভালো একটা পিকনিক স্পট। তো সেটার সাথে সাথে আমাদের বাংলা কবিতার যে সাহিত্যিক কবি যিনি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি যেটা দেউলটিতে আছে, তো সেখানেও যাওয়ার একটা পরিকল্পনা আছে। আজকে হচ্ছে মানডে, মানে 14th March, আর আগের মানডেতে মৌসুনী আইল্যান্ড গেছিলাম। তো ব্লগটা দেখে না থাকলে তোমরা দেখে নিও, আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো আর আই বাটন দিয়ে দেবো। আর আমাদের ওয়েলকাম জানাচ্ছে সামনে 2nd হুগলি ব্রিজ। তো বন্ধুরা, এই মুহূর্তে রয়েছি কোনা এক্সপ্রেস ওয়েতে। কোনা এক্সপ্রেস ওয়ের কন্ডিশনটা দেখো, বাপরে বাপ, গুগল ম্যাপে তো দেখতে পাচ্ছি পুরো রেডই রেড হয়ে আছে। আর এখন এই 7টা কাছে ব্রিজে উঠছি। বিভৎস রোদ, বিভৎস রোদ, চোখ মুখ পুরো পুড়ে যাচ্ছে। ওহো, আহা, এই যে হাওয়াটা লাগছে না, যত গরম লাগছিল সব এক নিমেষে সাফ। ও ভাই, সামনেটা দেখো একবার, কি লাগছে গুগল ম্যাপে দেখাচ্ছে। তো সামনে থেকে আমাদের নিয়ে নিতে হবে লেফট, আমাদের নিয়ে নিতে হবে নিচে থেকে। সোজা চলে যাচ্ছে দিল্লি, আর এই বাদিক দিয়ে এটা চলে যাচ্ছে মুম্বাই। তো এটা আজকে আমাদের যাত্রার দ্বিতীয় টোল। ধুলাগড় টোল প্লাজা ক্রস করছি, ধুলাগড় টোল প্লাজা ক্রস করে সামনের দিকে এগোচ্ছি। গুগল ম্যাপ দেখাচ্ছে রাস্তা একদম টোটালি ক্লিয়ার, 37 কিলোমিটার বাকি আছে, সময় লাগবে 41 মিনিটস। দেখা যাক কতক্ষণ সময় লাগে। বন্ধুরা, আমরা চলে এসেছি দেউলটি, আজকের গন্তব্যস্থল। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, বাদিক নিয়ে নিয়েছে, তো এই রাস্তাটা দিয়েই আমাদের যেতে হবে। তো আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন অলমোস্ট 2:30 বাজে। আচ্ছা, তো আমাদের এখন এইখান দিয়ে সোজা চলে যেতে হবে এই রাস্তাটা দিয়ে।
এখান থেকে আমাদের নিতে হবে লেফট। তো শরৎচন্দ্রের ছবি দেওয়া রয়েছে, তো এখান থেকে লেফট নিয়ে নিলাম। এখান থেকে এই দিকে যেতে হবে। ওয়াও, সত্যি অসাধারণ। এখন দেখা যাবে চলে এসেছি। কার্তিক আর গণেশ নাম দিয়েছিলেন, সোনার লড়ু করেছিলেন। দুপুরে উনি যখন খেতে দিতেন নাম ধরে ডাকতেন, কার্তিককে ডাকলে কার্তিক আসতো, গণেশকে ডাকলে গণেশ আসতো। এই জায়গাটা দেখছেন ঘেরা আছে, এটা ময়ূর পুষতেন। ময়ূর পোষা এখন সরকারের নিষিদ্ধ, দেখা যাবে না। এটা আপনার লেখার ফাঁক ছিল। আচ্ছা, এবারে বসে লিখতেন, সোজা জানলাটা দেখছেন, এই জানলাটা খোলা থাকতো। যাকে বাঁশ গাছটা দেখছেন ওটাও ছিল না, পাঁচিলও ছিল না, পাঁচিলের পরেই রূপনারায়ণ নদীটা বইতো। নদী একদম সামনে ছিল, একদম সামনে বাড়ির পাশে। এখন দেখুন এখানে নদী দেখা যাচ্ছে, লক্ষ্য রাখুন। আচ্ছা, বুঝি না। হ্যাঁ, রূপনারায়ণ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা লক্ষ্য রাখুন। ওনার জুতো আছে, ওই যে সাদা সুতো দিয়ে বাঁধা কাঠের বাক্স। হ্যাঁ হ্যাঁ, পরে দেখুন লাঠি। আর এই যে চারে যে মৃত্যু ছবিটা দেখছেন, ওনার যেটা পক্ষে সেই মৃত্যু ছবি। ওনার মৃত্যুর পরও উনি 23 বছর পরে এই বাড়িতে মারা যান, পাশেই দেওয়া হয়েছে। এখানে বসে লিখতেন, এটা ওনার ছোট ভাই প্রকাশচন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা, ওনার এই ছেলের নাম হচ্ছে ভাইপো অমর চট্টোপাধ্যায়। অমর চট্টোপাধ্যায় ছেলে আছে জয় চট্টোপাধ্যায়, এখানে নাম বলে দিচ্ছি। ওই যে সাদা ছবিটা পাশে দেখুন, কাছে গুন যান, ওনার রাতে ছোটো ভাইয়ের ভাইপো ছেলে। এটা দেখছেন আলমারিতে উনি বই পড়তেন, ওনার পড়ার বই। ওটা দেখুন গড়গড়া তামাক খেতেন। তার পাশে দেখছেন ওটা ভাল সেট রেডিও, ওটা রেডিও শুয়ে যাবে, তিনটে ভাল জ্বলে যাবে, পাঁচ মিনিট লাগবে গরম হতে, তারপরে আস্তে আস্তে সাউন্ডটা আসবে। এই যে বিছানাটা আছে দেখছেন, এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন দুবার, রাসবিহারী বসু, বাঘা যতীন, বিপিন বিহারি গাওলে সব নদী পথে নৌকোতে করে আসতেন। মিঠে মতো হারিকেন লঞ্চন জেলে। আপনার ডান দিকটা লক্ষ্য রাখুন, 100 বছর আগের ঘড়ি। ঘড়িটা একদিন দম দিলে 7 দিন চলবে। এটা আপনার বুক সেল, বই রাখতেন। আচ্ছা আচ্ছা, চারটে দিকে বই রাখতেন, যে কোনো দিক দিয়ে বইটাকে বার করে নিতেন। ওটা ভাল রেডিও, এই দিকে আসুন। তখনকার দিনে জাতীয় কংগ্রেসের সিম্বল হচ্ছে চরকা। ওই যে ইজি চেয়ারটা রয়েছে, উনি বসে চিকিৎসা করতেন, গরিব দুঃখীদের বিনা পয়সায় হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। এই যে কাটা অংশ পেয়ারা গাছটা পড়ে রয়েছে, এটা রামের সুমতি গল্পের পেয়ারা গাছ। সামনের পুকুরে ছিল কার্তিক গণেশ দুটো মায় দুই আর কাতলা। উনি নাকেতে সোনা নোলক পরিয়ে রেখেছিলেন। উনি যখন দুপুরে খাবার দিতেন, কার্তিককে ডাকলে কার্তিক আসতো, গণেশকে ডাকলে গণেশ আসতো। এইটা সিমেন্টের ঠেক, পেয়ারা গাছটাকে ওর উপরে ঠেক দিয়ে রাখা ছিল। আচ্ছা, এই খাজাতে ময়ূর পুষতেন। এখন ময়ূর রাখা নিষেধ, তাই ময়ূর রাখা হয় না এই খাজাতে। এখানে আসুন, ঠাকুর রয়েছে দেখুন, রাধা কৃষ্ণ ঠাকুর চিত্তরঞ্জন দাসের দেওয়া।
শিয়ার দাস চিত্তরঞ্জন দাস যখন দেশের উদ্দেশ্যে অ্যারেস্ট হয়ে গেছিল ওনাকে দিয়ে গেছিলেন, সেই ঠাকুর আজও নিত্য পুজো হয়। আমার নাম ভয়পতি, আমরা বংশ পরম্পরা ধরে এবারই দেখাশোনার দায়িত্বে আছি। আমি হচ্ছে আমার বংশের ফোর্থ জেনারেশন, ওনার নাতি থাকেন কলকাতা পাঁচ ভাই, নাতির নাম জয় চট্টোপাধ্যায়, উনি আমার বাবার উপরে এবারই টোটাল দায়িত্ব দিয়ে রেখেছেন। এটা ধানের গোলা কালোটা, আর টালির চালটা ঠাকুর ঘর। তখনকার দিনে বাথরুমটা বাড়ির বাইরে, এখানে রান্নাঘর ছিল দোতাল, ৭৮ বন্যায় রান্নাঘরটা পড়ে যায়, তারপর রান্নাঘরটা তৈরি হয়নি। এই যে দেওয়ালটা দেখছেন, এটা ৪০ ইঞ্চির দেওয়াল, গরমকালে ঠান্ডা হবে, ঠান্ডাকালে গরম। এটা বিপ্লবীদের পালিয়ে যাওয়ার রাস্তা, কোকন রাস্তা, ব্যাকডোর, সবুজ রঙের গেট। আচ্ছা, এটা দিদি আস্তে আস্তে ওপরে যাবেন, ওপরে শোবার ঘরে আলো জ্বলছে, দেখে আসুন। তো বন্ধুরা, তোমরা দেখলে এখানে সমস্ত কিছু কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো, তো তোমরা সেগুলো শুনলে। আর এটা হচ্ছে শরৎচন্দ্রের বাড়ি, এই মুহূর্তে বাড়িতে রয়েছি, দোতলায় রয়েছে। আর নিচে যেটা দেখতে পাচ্ছ কালো রঙের, ওটা কিন্তু ধানের গোলা ছিল, ঠিক আছে। আর যেটা তখন বললো, তো দেখো একটা ঐতিহাসিক জায়গায় কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, একটা অসম্ভব একটা দারুণ একটা ফিলিং হচ্ছে। চলো নিচে যাই, নিচে গিয়ে দেখি উনি আর কি বলে, ওনাকে শোনাচ্ছি, ঠিক আছে, সঙ্গে থাকো। আমি দেখাশোনা করি, নাতি থাকে কলকাতা কসবা, উনি দুজনকে রেখেছেন, উনি মানলেন, আমরা পাই। ওখানে কার কারটা আছে ওখানে? আচ্ছা, ঠিক আছে। তো তোমরা যেটা শুনলে যে এখানে যে স্মৃতিসৌধ রয়েছে, চলো তোমাদের একবার সেটা দেখিয়ে দিই। দেখো, রণময় দেবী, স্বামী বেদানন্দ, আর উপন্যাস সম্রাট শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আর ওই যে দেখতে পাচ্ছ আমার সামনে সোজাসুজি দেখতে পাচ্ছ আঙুলের সোজাসুজি, ওখানে রূপনারায়ণ নদী, তো তোমাদেরকে ওখানেও নিয়ে যাব। তো বন্ধুরা, তোমাদেরকে দেখালাম শরৎচন্দ্রের বাড়ি, যেটা দেউলটিতে আছে আমার পেছনে ঠিক। আর এইদিকে আমার পেছনে দেখতে পাচ্ছ রূপনারায়ণ নদী, যেটা আগে একদম বাড়ির সামনে ছিল, কিন্তু এখন সেটা পেছন থেকে সরে গেছে। তো চলো এখান থেকে বেরিয়ে এবারে নদীর পাড়ে যাব। তো বন্ধুরা, শরৎচন্দ্রের বাড়ি থেকে বেরিয়ে, শরৎকুটির থেকে বেরিয়ে এখন যাচ্ছি রূপনারায়ণ নদীর পাড়ে।
পরিবেশটা শুধু দেখো এদিককার। এখান দিয়ে যাই গো নদীর পাড়টাতে, এটা তো বাহ দারুণ জায়গা। কিন্তু সামনে দেখতে পাচ্ছ রূপনারায়ণ নদী, রূপনারায়ণ নদ। একটু চা খেয়ে নিই বন্ধুরা, কারণ বেরোনোর পর থেকে কিছু খাওয়া হয়নি, তো একটু চাটা খেয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা এই মুহূর্তে চলে এসেছি রূপনারায়ণ নদীর পাড়ে। তো আমার পেছনে যে নদীটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে রূপনারায়ণ নদী, আর এটা হচ্ছে দেউলটির পিকনিক স্পট। তো এখানে সবাই পিকনিক করতে আসে, আর চারপাশটা একবার দেখে নাও। অসম্ভব সুন্দর জায়গা। আর শরৎচন্দ্র কুঠি যেটা আছে সেটা কিন্তু সপ্তাহে 7 দিনই খোলা, সকাল 10টা থেকে 12টা আর বিকেলবেলা 3:30 থেকে 5:30 অবধি। তো এটা হচ্ছে সময়, এই সময়ের মধ্যে তোমরা যে কোনো দিন সপ্তাহের এখানে এসে ঘুরে যেতে পারো। কলকাতার কাছাকাছি কিছুটা সময় কাটানোর জন্য কিন্তু এটা বেস্ট জায়গা। আর দেখো নদীর জলে সূর্যের যে ছায়াটা যেটা পড়েছে, এক কথায় কিন্তু দুর্দান্ত লাগছে দেখার মতো। বলতে কিন্তু শরৎ কুঠি আছে, আর এই নদীর পাড়ে তোমরা কিছুক্ষণ এসে সময় কাটাতে পারো। তো এই ছিল আজকের ছোট্ট একটা ট্রিপ। যদি ভালো লাগে তোমাদের ভিডিওটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব না করে থাকলে এখনও সাবস্ক্রাইবটা করে নিও। আমি কি ঠিক যাচ্ছি? সেই ব্যাপার লেভেল, এই জায়গাটা দারুণ লাগে।